এই খাতিরে এই ক্ষেত্রে এই গত এক বছরে যারা আসছেন, আমি হল অফ করে বলতে পারবো 90% মানুষ যারা ফ্রি ভিসা আসছেন তারা অবৈধ হয়ে গেছে। আর আমাদের এখানে একটা পার্ক আছে, আমি কিছুদিন আগে দেখছি, নিজের চোখে দেখে আসছি, মানুষের জায়গা নাই থাকার সে পার্কে শুয়ে আছে। আর কি বলবো, বাংলাদেশে পার্কে শুয়ে আছে, তার জায়গা নাই, তার থাকার জায়গা নাই। অনেকে আছে ওয়েটিং এ আছে, শুধু ধরলে দেশে পাঠাই দিলে বাসে যায়। আমি এমনও দেখছি কিছু কিছু সময় অনেক বড় বড় গাড়ি নিয়ে আসছে যাওয়াজাত, মানে অর্থাৎ এখানকার পুলিশ যারা ধরে আর কি অবৈধ প্রবাসীদেরকে বা অভিবাসীদেরকে ধরে, সেরকম বড় বড় গাড়ি নিয়ে আসছে। দেখা গেছে যে তাদেরকে কাউকে ধরা লাগে নাই, অটোমেটিক তারা ব্যাগ নিয়ে তারা ওই গাড়িতে উঠে যাচ্ছে, দলে 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 উঠে যাচ্ছে। আমাকে আপনাকে বা কাউকে ধরা লাগে না, তার মানে হলো এখানে খাবার নাই, এখানে থাকার জায়গা নাই, এখানে তার চাকরি নাই, তার কি করবে, সে বাধ্য হয়ে তাকে চলে যাইতে হইতেছে। অনেকে ওয়েটিং এ আছে যাওয়ার জন্য পাচ্ছে না সুযোগ। তো আমরা অনেক পুরাতন, মজনু ভাই অনেক পুরাতন, সৌদিতে আমিও অনেক পুরাতন, কিন্তু অবশেষে পুরাতন হয়ে সিনিয়র হয়ে এত কিছু জানার পরে আমি নিজেও অবৈধ, আমি নিজেও অবৈধ। কখন ধরে নিয়ে যায় এটার কোন ইয়ে নাই, পুলিশ কখন ধরে নিয়ে যায়, কারণ আমাকে, আমি যে কোম্পানিতে এখন আছে, আগে আমি নিজে বিজনেস করতাম, করোনার অবদানে আমার গাড়ি আমার ব্যবসা বাণিজ্য আমি আগে ধামামে ছিলাম, এখন রিহ্যাবে আছি 2 বছর যাবত। দেশে যে আমাদের সরকারি ভাবে বিভিন্ন মিডিয়াতে বলতেছে, বিভিন্ন ইয়েতে বলতেছে, তারা কি জানে, তারা কি জানে আমাদের আকামা নাই, আর তাছাড়া আমাদের আইডি নাই, আকামার ডেট নাই, কিছু নাই। এটা ছাড়া আমরা ব্যাংকে কিভাবে যাব, কিভাবে টাকা পাঠাবো? ওরা যে বলল, ওরা কি একবার এটা খবর নিছে প্রবাসীরা? আরে আমিও তো চাই আমার অ্যাকাউন্টে টাকা জমা হোক, আমি কেন বাহিরে একটা লোককে টাকা দেবো? আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি প্রবাসী দেশ অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ, আমার সঙ্গে হচ্ছেন সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে দুজন অতিথি আছেন, এআই টিপু এবং মুসাফির মজনু। দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমি প্রথমেই মুসাফির মজনু আপনার কাছেই যাচ্ছি। সৌদি আরবের আসলে এমনি সার্বিক একটু যদি অবস্থা, আমাদের কমিউনিটির অবস্থাটা কি এখন, যে বিশ্ব মন্দায় এর ফলে আমাদের কমিউনিটির উপরে এর কোনো প্রভাব পড়েছে কিনা, যদি একটু সংক্ষেপে আমাদেরকে জানাতেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এর মাধ্যমে আমরা দূরদেশ থেকে অর্থাৎ সৌদি আরব থেকে, মধ্যপ্রাচ্য থেকে আমরা অ্যাড হইতে পারছি এবং আমাদের দুঃখ দুর্দশা জানাতে পারছি, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছু ফলপ্রসূ আলোচনা করব, যেন দেশ ও দশের জন্য অর্থাৎ সাথে প্রবাসীদের জন্য কিছু উপকার হতে পারে। আর সেই জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি মোস্তফা ফিরোজ ভাইকে। আসলে উনি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি একদম ছোট থেকে বাংলা ভিশন দেখছিলাম, তখন থেকে উনাকে আমি ভালো লাগে, মানে এভাবে হয়তো পরিচয় হয় নাই, যাই হোক ভাগ্যক্রমে পরিচয় হয়ে গেছে। তো আর এর মাধ্যমে আপনার শ্রোতা যারা আছেন এবং দর্শক আছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি যে অনেক সময় নষ্ট করে আপনারা এই অনুষ্ঠানটা দেখতেছেন এবং এই অনুষ্ঠানটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, যাতে করে অন্যরাও জানে, অন্যরাও বুঝে শিখতে পারে, জানতে পারে, এবং এর মাধ্যমে যাতে করে আমাদের কিছু উন্নতি হতে পারে। তো এখন আমার কাছে প্রশ্ন করা হচ্ছে যে আমরা বর্তমান পরিস্থিতিকে কি, আগের পরিস্থিতি তো হয়তো আপনারা বিভিন্ন অনুষ্ঠানে জানছেন, বর্তমান পরিস্থিতিটা আমরা আসলে বলবো। তো কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে আমি বলতে চাচ্ছি, সেটা হলো গত এক বছরের কথা বলবো, আগের কথাগুলো আমি বলতেছি না, কারণ লং টাইম লাগবে, সময়ের ব্যাপার। তো গত এক বছরের যে সমীক্ষা, সেখানে আমি গত এক বছর আগে দেখলাম সৌদি দূতাবাস থেকে সৌদি কনসুলেটার একদিন একটা সাংবাদিক সম্মেলনে বলছেন যে প্রতিদিন 3,500 স্ট্যাম্পিং হচ্ছে ভিসা, বাংলাদেশি ভিসা 3,500। তো আচ্ছা, এটা হলো কর্ম মানে ছুটি বাদে আর অর্থাৎ মানে কর্ম দিবসে, তো সেই অনুপাতে আমাদের এই সৌদি আরবে আমার থেকে মনে হয় জানি না কত সংখ্যক, সম্ভবত 500,000 মতো নতুন ভিসাধারী শ্রমিক আমাদের দেশে আসছে। তো এটা আসলে প্রথম অবস্থায় আমরা খুব মানে আনন্দিত হচ্ছি
যে আমাদের রেমিটান্স বাড়বে, আমাদের দেশের লোক খুব অভাবগ্রস্ত আছে, যারা নাকি আসি এখানে কিছু কামাই করলো করলো, মানে দেশকে উন্নতি করতে পারলে নিজের পরিবারকে উন্নতি করতে পারলো, কিন্তু বিশ্ব মন্দা এবং এই ইউক্রেনের যুদ্ধের কারণে অনেক সমস্যা হয়ে গেছে অনেক দেশে, এই দেশও সেরকম সমস্যা হয়ে গেছে হচ্ছে। তো এত হারে মানুষ এসে গেছে, তো এখানে আগে একটা সিস্টেম ছিল 1 বছরের আকামা দিত, আকামা মানে আইডি, অবশ্যই আকামা সবাই বুঝেন এখন, তো এই আইডিটা ছিল 1 বছরে বা 2 বছরে, তো পরবর্তীতে এটাকে কি করছে 3 মাসের আকামা করে ফেলছে, 6 মাসের আকামা করে ফেলছে। তো এখন নতুন যারা আসছে তাদেরকে কফিল 3 মাসের আকামা দিয়ে ধরাই দিচ্ছে, সে 3 মাস ফ্রি ভিসা, যেটা মানে বাইরের ভিসা, আর কন্ট্রাক্ট ভিসার বিষয়টা আলাদা, সেটা জি টু জি অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা বাংলাদেশের রিক্রুটমেন্ট টু ডাইরেক্ট, এখানে যে কোম্পানি আছে কোম্পানিতে ঢুকে যায় তারা চাকরি করে, সেটা আলাদা। তবে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ প্রবাসীরা আসছে ফ্রি ভিসা, ফ্রি ভিসা বলতে এখানে আসলে স্পেসিফিক কোনো কথা নাই, এখানে এসে ছেড়ে দেয় যে ভাই তুমি বাইরে কাজ করো, আমাকে মাসে এত টাকা দিবা বা আমাকে আকামা করার সময় এত টাকা দিবা, একটা জাস্ট মৌখিক কন্ট্রাক্ট। তো যাই হোক, পরবর্তী দেখা গেছে যে ওই 3 মাস 6 মাসের আকামার কারণে অনেকে চাকরি পায় না, 3 মাস পরে অবৈধ হয়ে যাচ্ছে। আগে একটা সিস্টেম ছিল 1 বছর, সে 1 বছর একটা টাইম পাইতো যে হয়তো 5 মাস 6 মাস পরে একটা চাকরি পাইতো, তখন সে কিছু হলো এটা রিকভারি করতে পারতো, হ্যাঁ রিকভারি করতে পারতো, দেখা গেছে যে সে তখন আকামা বানাতে পারতো। তো এখন দেখা গেছে 3 মাস বা 6 মাস সে কোনো কাজে পায় না, বা 1-2 মাস চাকরি পাইছে, তখন তার বাংলাদেশের যে দেনা করে আসছে, 1 নম্বরে হয়তো জমি বিক্রি করে আসছে, আর না হলে 2 নম্বরে দেখা গেছে যে লোনের উপরে নিয়ে আসছে, 3 নম্বরে দেখা গেছে যে ওই কিস্তি, অনেকটা আমাদের দেশে এখন কিস্তি দেয়, কিস্তির উপরে নিয়ে টাকা নিয়ে আসছে, বা অনেক সময় জমি বন্ধক দিয়ে নিয়ে আসছে। এখন তার তো সুদ দিনে দিনে বাড়তেছে, এখানে তো তার আয় ইনকাম নাই, পাচ্ছে না, একেবারে টোটালি মোটামুটি বন্ধ। তো পরবর্তীতে কি হচ্ছে, সে ওই বাংলাদেশে টাকা দিবে না, সেখানে আকামা বানাবে না, সে নিজের ব্যক্তিগত এখানে একটা খরচ আছে, কারেন্ট বিল, থাকা খাওয়া, এগুলোর একটা খরচ আছে, তো এই জিনিসগুলা সে পারে না, পারতেছে না, পরবর্তীতে দেখা গেছে সে অবৈধ হয়ে যাচ্ছে, ওই 3 মাস বা 6 মাস পরে দেখা গেছে আর আকামা বানাতে পারছে না। তো এই খাতিরে, এই ক্ষেত্রে এই গত 1 বছরে যারা আসছেন, আমি হলফ করে বলতে পারবো 90% মানুষ যারা ফ্রি ভিসা আসছেন তারা অবৈধ হয়ে গেছে, টোটালি অবৈধ হয়ে গেছে। অবৈধ বলতে, অবৈধ বলতে এটা না, একটা আছে পূর্ণাঙ্গ অবৈধ, সেটা হলো হুরুপ দেওয়া হয়, হুরুপ দেওয়া হয় কফিল, অর্থাৎ কফিলের কাছে আকামা বানায় না বা কফিলের কাছে যায় না বা কাজ করে না, বাইরে চলে যায়, তখন কফিল একটা কম্পিউটারে দিয়ে দেয় যে এই লোকটা আমার কাছ থেকে ভেগে গেছে, তাকে পাওয়া যাচ্ছে না, নট অন দা জব, মানে জবে নাই সে, তো এটা দেওয়া হয়। তো এটা হলেও পার্মানেন্টলি সে অবৈধ হয়ে গেল, এটা দেওয়া হয় 15 দিনের ভিতরে আবার উঠাতে পারে, একটা নিয়ম আছে 15 দিনের ভিতরে আবার কফিলের সাথে নেগোসিয়েশন করে কফিল আবার তার কম্পিউটারের মাধ্যমে উঠাতে পারে, কিন্তু 15 দিন যখন পার হয়ে যায় এটা ম্যাচিউরড হয়ে যায়, জাস্ট মানে ওই হুরুপটা বা তার ইয়াটা ম্যাচিউরড হয়ে যায়, তখন সে অবৈধ হয়ে গেল আজীবনের জন্য যতদিন এই দেশে থাকে। তো এখন আসে আর যেটা সেমি অবৈধ, সেটা হলো আকামা ডেট চেঞ্জ, কিন্তু কফিল হুরুপ দেয়, কফিল হুরুপ দেয় না, এটা হলো সেমি অবৈধ। এদের কিন্তু কিছুদিন আগে সুযোগ দেওয়া হয়েছে যে যারা যারা এই ধরনের আছে, হুরুপ নাই, কত 1 মাস আগে মনে হয় যে হজের পরে সৌদি সরকার খুব ভালো একটা, ভালো একটা সুযোগ দিছে, আমি খুব ধন্যবাদ জানাই সৌদি সরকারকে এই একটা সুযোগ দেওয়ার জন্য। সেটা হলো যারা গত 2 বছর 3 বছর বা 1 বছর যত বছরে অবৈধ ছিল কিন্তু হুরুপ নাই, যত বছরে অবৈধ ছিল কিন্তু হুরুপ নাই, তারা কিন্তু নতুন কোনো কোম্পানিতে, নতুন কোনো কফিলে সে ইয়া হতে পারবে, অর্থাৎ সে ফ্রি ভিসা আসছে এই যাদের কথা বলেন, ফ্রি ভিসা আমি কন্ট্রাক্ট, আমি কন্ট্রাক্ট বিষয়ে বলতেছি না, অন্যদিন কন্ট্রাক্ট বিষয়ে কথা বলবো, আজকে শুধু ফ্রি ভিসার কথা বলছি। তো এরা কি হয়, তখন একটা সৌদি সরকার ভালো সুযোগ দিয়েছে, বললো যে যে তুমি আগত যতদিন তুমি অবৈধ ছিলা বা তোমার ডেট, অবৈধ বলতে ডেট এক্সপায়ার হয়ে গেছে, তারা আসে নতুন কোম্পানিতে ঢুকতে পারবা, যাইতে পারবা, নতুন কোম্পানির শুধু নতুন ফি দিয়ে, শুধু নতুন ফি দিয়ে তুমি ঢুকতে পারবে, এটা ভালো একটা সুযোগ দিছে, নতুন ফি দিয়ে, অর্থাৎ পুরানো যত তার গারামা বা তার কত ফাইন ছিল, এক এক বছরের ফাইন বলতে গেলে 10,000 রিয়াল 12,000 রিয়াল এক এক বছরের ফাইন, সাথে আরো 2,000 বা 1,000 রিয়াল অ্যাড আছে, এই সবগুলা তাকে আর দিতে হবে না, নতুন কোম্পানিতে সে যেতে পারবে।
তো কিছু কিছু মানুষ বা কিছু কিছু প্রবাসীরা এটার সুযোগ নিয়েছে, কিছু কিছু লোক হয় নাই, টাকাই নাই, হবে কিভাবে? তো আমি এখন আসছি যারা নতুন এক বছরে আসছেন তাদের পরিস্থিতিটা। কিছু লোক আছে কাজ করতে পারে না, কাজ পায় না, হকারি করে, ওই যে আপনার দেখা গেছে যে সবজি বিক্রি করে, তো তাও পারে না, সবজি বিক্রি করে, পুরানো জামা কাপড় বিক্রি করে, ওই যে আমাদের দেশে যে গুলিস্তান আছে ঠিক ওই সিস্টেম আর কি। তো এখানে দুইটা মার্কেট আছে, একটা হারা একটা হলো বাথা, এই দুইটা মার্কেটে এরা বসি মানে ফুটপাতে বসি বিক্রি করে। ওইখানে তো আর কোনো দোকান ভাড়া লাগে না, কিছু লাগে না, কিছু কিনে এনে তারপরে বিক্রি করে দেয়। তো এটাও কিন্তু অবৈধ, এটাও কিন্তু অবৈধ, সব দেশে হকারি জিনিসটাই অবৈধ। তো এরা সৌদিরা এরা খুব এটার উপরে ভিত্তি করে খুব প্রেশার দিছে, প্রতিদিন এসে দুই তিনবার এসে ধরে নিয়ে যায়, পাকড়াও করে বা মালপত্র নিয়ে যায়, তারপরও মানুষ বাধ্য হয়ে বসতেছে, কাজ করে। আর কিছু সংখ্যক বাংলাদেশ থেকে টাকা নিয়ে আইনি খাইতেছে, কিছু সংখ্যক যাদের বাংলাদেশে সচ্ছলতা আছে, সচ্ছলতা আছে, তারা কিছু সুদে যেভাবে হোক যে কোনো পন্থায় হোক এখানে আনি খাওয়ার চেষ্টা করছে। আবার কিছু সংখ্যক আছে ওয়েটিং এ আছে, কখন সে তাকে ধরে নিয়ে যাবে, কখন দেশে পাঠিয়ে দিবে, ওয়েটিং এ আছে। অনেক সময় পুলিশ কিন্তু ধরে না, অনেক সময় পুলিশ ধরে না, তাদের একটা রেগুলেটি একটা আছে, মানে অর্থাৎ শিডিউল আছে যে এই টাইমে আমরা ধরবো, এই টাইমে ধরবো না। তখন অনেকে আছে ওয়েটিং এ আছে, শুধু ধরলে দেশে পাঠিয়ে দিলে বাসে যায়। আমি এমনও দেখছি কিছু কিছু সময় অনেক বড় বড় গাড়ি নিয়ে আসছে যাওয়াজাত, মানে অর্থাৎ এখানকার পুলিশ যারা ধরে আর কি অবৈধ প্রবাসীদেরকে বা অভিবাসীদেরকে ধরে, সেরকম বড় বড় গাড়ি নিয়ে আসছে। দেখা গেছে যে তাদেরকে কাউকে ধরা লাগে নাই, অটোমেটিক তারা ব্যাগ নিয়ে তারা ওই গাড়িতে উঠে যাচ্ছে, দলে 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 উঠে যাচ্ছে, আমাকে আপনাকে বা কাউকে ধরা লাগে না। তার মানে হলো এখানে খাবার নাই, এখানে থাকার জায়গা নাই, এখানে তার চাকরি নাই, তার কি করবে সে, বাধ্য হয়ে তাকে চলে যাইতে হইতেছে। অনেকে ওয়েটিং এ আছে, যাওয়ার জন্য পাচ্ছে না সুযোগ। তো এরকম অবস্থা, মানে এই এই যে যারা মানে চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, এরা কি গত এক বছর দেড় বছরের মধ্যে আসছে, এরা নতুন নাকি অনেক পুরনো? তারা হ্যাঁ অনেক পুরনো আছে, নতুন আছে। যারা পুরনো তারা তো পাচ্ছে না, নতুনরা তো পাচ্ছে না, মানে অর্থাৎ যারা চাকরি ছাড়া হয়ে যাচ্ছে তারা চাকরি পাচ্ছে না। তো আমি জাস্ট আমার রুমের রুমমেট একজন নতুন আসছে, আজকে ছয় সাত মাস হয়েছে, সে মাত্র দুই মাস চাকরি করছে, দুই মাস, আর বাকি চার মাস এখানে বসা। তার অলরেডি কাজ নেই, বসা কেন? কাজ নেই, কাজ পাচ্ছে না, কাজ নেই। এখানে হলো কি ফ্রি ভিসা যারা আছে তারা ওই কিছু কাজ এভাবে পায় যে এখানে আবার ব্রোকার আছে, কন্ট্রাক্টর আছে, ওরা বিভিন্ন কোম্পানি থেকে অর্ডার আনে, ডিমান্ড আনে, আর এখানে একটা লিফলেট লাগাই দেয় বাংলাদেশ বাংলায়। আমি পরবর্তীতে আপনাকে ভিডিও দেখাবো, ভিডিও করব। ওই ওখানে ওয়ালে সাভাই দেওয়া হয় আনঅফিসিয়ালি, তখন ওরা কি করে ওখান থেকে কল করে তাদের সাথে যোগাযোগ করে চাকরিতে যায়, বিভিন্ন মাল্টিভাবে, অর্থাৎ এক একজনে এক এক কফিল এক এক, মানে ফ্রি ভিসা লোক কাজে যায়। এরকম এক দুই মাস কাজ করতে পারতেছে, কেউ ছয় মাস, এরপরে চাকরি নাই, বসা, এরকম হচ্ছে। তো এখন ওই ধরনের ডিমান্ড হচ্ছে না, লোকাল যেটাকে এটাকে বলা হয় লোকাল ম্যান পাওয়ার সাপ্লাই, এই লোকাল ম্যান পাওয়ার সাপ্লাই এখন হচ্ছে না, মানে স্থবিরতার কারণে, জানি না। তাহলে এই যে দলে দলে আসছে, দলে দলে আসছে, এটা তো কোনো মানে প্রতিদিন, আপনি যেটা প্রথমে শুরুতে বললেন যে স্ট্যাম্পিং হচ্ছে 3,000 3,500, তাহলে এই যে দলে দলে আসছে এতে তো আলটিমেটলি কোনো লাভ নাই, বরং সে যে দেশে ধার দেনা করে তার জমি জমা বিক্রি করে যে আসছে, এতে তো বরং উল্টো আরো ক্ষতি হচ্ছে, আমার সে আরো মানে নিঃস্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন লাভ হচ্ছে না, উপরন্তু লস হচ্ছে, ডাবল লস হচ্ছে। আর এখন কিছুটা কমে গেছে যখন ইউরোপে কিছু খুলে গেছে, আমাদের শ্রম বাজার ওই আমাদের বিভিন্ন দেশে ইউরোপে খুলছে, এই কারণে এখানে আসতে লাগে 5,00,000, ইউরোপে 5-6 লাখ, 6,50,000 হচ্ছে, যাচ্ছে 7,00,000 যাচ্ছে, এই কারণে আসতে করে এখান থেকে কিছু লোক কমে গেছে। আবার এখান থেকে কিছু লোক চলে যাচ্ছে মালয়েশিয়া, অন্যান্য দেশে যাওয়ার জন্য, ওই যে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার, রোমানিয়া বিশেষ করে কিছুদিন আগে জানেন খুলছে, এই কারণে এখান থেকে অনেক লোক আস্তে আস্তে যাচ্ছে। আবার কিছু এখানে যে স্রোত আসছিল, এত বড় একটা স্রোত ছিল, আমি আপনাকে কি বলবো, আপনি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আগে আমরা রুম ভাড়া আমাদের জনপ্রতি ছিল 500 রিয়াল, এখন আমরা 1,000 রিয়াল জনপ্রতি ছয় মাসে, এটা সিক্স মান্থ, আর এক বছরে 1,000 রিয়াল রুম ভাড়া দিয়ে আমরা থাকতে পারতাম, এখন আমরা 2,000 রিয়াল দিয়ে রুম ভাড়া কি একটা সিট পাই না, কারণ হিউজ পরিমাণের লোক আসাতে এখন
এখানে তো বিল্ডিং তো একই সমান, বিল্ডিং তো আর বাড়তেছে না, লোক বাড়তেছে, লোক বাড়তেছে, তো লোক বাড়ার কারণে এখন যারা বাড়া দেয় তারা মানে বাড়াই দিচ্ছে, কারণ যেখানে আপনি চাহিদা বেশি যোগান কম সেখানে অটোমেটিক দ্রব্য মূল্য বা যেকোনো জিনিসের দাম বেড়ে যায়, এটা অর্থনৈতিক নিয়ম অনুসারে। তো সেই কাজটা হচ্ছে, এই একটা উদাহরণ দিয়ে আমি বুঝালাম যে কি পরিমাণ মানুষ সমস্যা আছে। আর আমাদের এখানে একটা পার্ক আছে, আমি কিছুদিন আগে দেখছি, নিজের চোখে দেখে আসছি, মানুষের জায়গা নাই থাকার সে পার্কে শুয়ে আছে, আর কি বলবো, বাংলাদেশে পার্কে শুয়ে আছে, তার জায়গা নাই, তার থাকার জায়গা নাই, কি করবে, টাকা আছে জায়গা নাই। আবার অনেকের অনেকের জায়গা আছে পাচ্ছে কিন্তু মানে টাকা নাই। আবার আরেকটা দেখছি আমি, আগে দেখতাম যে কোম্পানি ভিলা গুলাতে ডাবল সিট, মানে একটার উপরে একটা ডাবল সিট দিয়ে থাকতো, এক রুমে পাঁচজন ছয়জন দশজন থাকতো, ঠিক ফ্রি বিশার এখন বর্তমানে যারা আছে তারাও এরকম এক এক রুমে দশ বারো জন করে থাকতেছে গাদাগাদি, কিছু করার নাই। তো এখন আমি আপনার কাছ থেকে একটু পরে শুনি, আমাদের হাতেও বেশি সময় নেই, আমি একটু টিপু ভাই কি এখন কি ফ্রি আছেন, উনি কি যুক্ত হতে পারবেন? আচ্ছা জি ভাই, এই ভাই যে বলছিলেন মজনু ভাই, নিশ্চয়ই আপনার কোনো দ্বিমত আছে কিনা বা এর সাথে কোনো কিছু যুক্ত করবেন কিনা, টিপু ভাই আপনি যদি একটু জানাতেন আমাদেরকে আসলে পরিস্থিতিটা কেমন। শুভেচ্ছা এবং ভালোবাসা যে আপনারা যারা আছেন চ্যানেলটির সাথে যুক্ত থাকুন, আর যে বাস্তবতার দৃষ্টিকোণে মুসাফির মজনু ভাই যেগুলো বলেছে সম্পূর্ণ সবকিছু আমি সাপোর্ট করে যাচ্ছি, তার মাঝে কিছু আমি নতুন যুক্ত করতে চাই, এত বেশি আমি দীর্ঘায়িত করব না, কারণ আমি অল ইন অল নিজেই এখনো জবে ডিউটির মাঝে আছি, ডিউটির মাঝে আছি এটাও ঠিক, আমি একটা ব্রাঞ্চের দায়িত্বে আছি, আগে অন্য জায়গায় ছিলাম, এখন অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে সবকিছু অত্যাধুনিক ডিজিটাল, এখানে জব করতে হলেও কম্পিউটার জানতে হবে, টাইপিং জানতে হবে, বিভিন্ন সিস্টেম জানতে হবে। তো আমরা অনেক পুরাতন, মজনু ভাই অনেক পুরাতন সৌদিতে, আমিও অনেক পুরাতন, কিন্তু অবশেষে পুরাতন হয়ে সিনিয়র হয়ে এত কিছু জানার পরে আমি নিজেও অবৈধ, আমি নিজেও অবৈধ, কখন ধরে নিয়ে যায় এটার কোনো ইয়ে নাই, পুলিশ কখন ধরে নিয়ে যায়, কারণ আমাকে আমি যে কোম্পানিতে এখন আছে, আগে আমি নিজে বিজনেস করতাম, করোনার অবদানে আমার গাড়ি আমার ব্যবসা বাণিজ্য আমি আগে ধামামে ছিলাম, এখন রিয়াদে আছি দুই বছর যাবত, তো আমার সবকিছু নিয়ে গেছে আরবি, যার নামে আমি দোকান পাট করেছিলাম, গাড়ি দাড়ি নিয়েছিলাম, সব নিয়ে গেছে, তাতে আমি কোনো আফসোস নাই। তাছাড়া আমার আত্মীয় স্বজন সঙ্গে ছিল, আত্মীয় স্বজনের মাঝেই যে তৃপ্ততা হয়েছে আমি নিজেই ওদের থেকে সেপারেট হইয়া চলে আসলাম এখানে রিয়াদে, এখন আমি একা একই আছি, ফাইলে খাইতেছি না ফাইলে খাইতেছি না, কাউকে বলতেছিও না, তাছাড়া আমি লেখালেখির সাথে জড়িত আছি। অবৈধ হলেও আপনি তো এখন কাজে আছেন, মানে আপনার তো আপনি স্যালারি তো পাচ্ছেন বা মজুরি পাচ্ছেন, তো স্যালারি হয়তো সময় মতো না পাইলেও পাইতেছি, কিন্তু জান বাঁচানো তো ফরজই, আমি অন্যদিকেও ট্রাই করতেছি, অন্যান্য ইয়েতেও ট্রাই করতেছি, তো ওইদিকে হয়ে গেলে এখন যেখানে আছি এটা ছেড়ে দেব। আচ্ছা, তো ছেড়ে দিলো, আপনার তো যেহেতু অবৈধ হয়ে গেছেন, বৈধ হবার মানে চেষ্টা করছেন না? বৈধ হবার জন্য চেষ্টা করতেছি, যে বৈধ হবার সরকার যে সুযোগ সুবিধাটা দিয়েছে তারপরেও আপনাকে অন্তত এই মুহূর্তে 12-13 হাজার রিয়াল ইনভেস্ট করতে হবে, যেমন মানে রিলিজের পয়সা আকামা ফি দিতে হবে, আকামা ছাড়াও রিলিজের যে ব্যাপারটা আছে, রিলিজ হতে আপনাকে এখন ট্রান্সফার হতে আপনাকে লাগবে সর্বপ্রথমে লাগবে 6-7 হাজার রিয়াল, এরপরে আসবে যে আমার 4 বছরের আকামা গ্রামা অলিনাল আছে, এটা বাদ দিলেও সিম্পল কিছু এই জরিমানা এখানে ভর্তি হবে আরো সরকারি খরচ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সব কিছু মিলে তারপরে আমি চেষ্টায় আছি, একদম হতাশা হই না, নিরাশা হইতেছি না, আমি চাইতেছি চেষ্টা করতেছি, যদি হয় ভালো, না হলে হয়তো 2023 সালে চলে যাবো দেশে, আমারও চিন্তা ভাবনা, আর এই দেশে কোনো ব্যবসা বাণিজ্য কোনো ব্যাপারে ইনভেস্ট করব না, যাই কিছু ছিল কোনো এক সময় অনেক কিছু ছিল, এখন কিছু নাই, তারপরে আমি হতাশ না, কারণ আমি আমরা আমরা কর্ম বুঝি, ভাষা বুঝি, কাজ জানি। কত বছর হলো? আমি 99-এ আসলাম সৌদিতে, ওটা তো অনেক অনেক দিন হয়েছে, অনেক বছর, অনেক ছোটবেলায় চলে আসছি আমি, তো তখন 98-এ আমার আব্বা মারা গেল, আমি 99-এ সৌদিতে বাড়ি বানাই, আমি গভর্নমেন্টে জব করি নাই, আমার আব্বা জব আমি করি নাই, তখন আমার ভাই বোন ছিল 7 জন,
আমার প্ল্যানিং ছিল এদেরকে মানুষ করতে হলে বিদেশে পাড়িয়ে আমাকে জমাতে হবে। আমার আব্বা এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি করতেন টেকনাফে, তখন আমি আর এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি করি নাই। যদি তখন চাকরি করতাম, আমি ভাবছি ভাই বোন সাতজন মানুষ করতে গেলে আমার চাকরি কয়েকবার বিক্রি করতে হবে। তারপর আসুন, চারটা বোন বিয়ে শাদি দেওয়ার জন্য একটা বোনের জন্য একবারই চাকরি বিক্রি করতে হবে, চারটা বোনের জন্য চারবার আমাকে চাকরি বিক্রি করতে হবে। আমি ওইটা থিওরিতে রাখছিলাম। কিন্তু এখন আপনার যা ইনকাম, তাতে কি আপনি এখানে চলতে পারেন, দেশে টাকা পাঠাতে পারেন? দেশে যে আমাদের সরকারি ভাবে বিভিন্ন মিডিয়াতে বলতেছে, বিভিন্ন ইয়েতে বলতেছে, তারা কি জানে আমাদের আকামা নাই, আর তাছাড়া আমাদের আইডি নাই, আকামার ডেট নাই, কিছু নাই। এটা ছাড়া আমরা ব্যাংকে কিভাবে যাব, কিভাবে টাকা পাঠাবো? ওরা যে বললো, ওরা কি একবার এটা খবর নিছে প্রবাসীরা? আরে আমিও তো চাই আমার অ্যাকাউন্টে টাকা জমা হোক, আমি কেন বাহিরে একটা লোককে টাকা দেব? আমার দেশের উন্নয়নের জন্য তো আমরা এখানে পড়ে আছি। আমার বর্তমানে 24 ইয়ার্স রানিং চলতেছে সৌদিতে। আমি যখন আসি আমার তখন বয়স হয় 15 থেকে 16 বা 17ই হলো। আমরা দেশের জন্য কিছু আমরা বাংলাদেশের জন্য এখন এখন যদি দেশে টাকা পাঠাতে হয় তাহলে বাধ্য হয়ে আপনাদেরকে হুন্ডিতে পাঠাতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, ওইটাই তো সমস্যা। আমাদেরকে তো ওইরকম কোনো পারমিশন দেওয়া হয়নি, তোমরা ব্যাংকে যে টাকা পাঠাও। আমরা ব্যাংকে পাঠালে তো রেট আমরা আরো ভালো ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে তার মানে এখন একটা মোটামুটি একটা অনিশ্চিত জীবন, যে যে কোনো সময় চলেও যেতে পারেন, আবার থাকতেও পারেন, মানে কোনো নিশ্চয়তা নেই, তাই তো? যাকে বলা হয় কচু পাতার উপরে পানি পড়লে যেরকম টলমলো, সেইভাবেই আছি আমরা জীবন যাপন। আচ্ছা, আমি আবার একটু শেষ 1-2 মিনিটের মধ্যে যদি বলতেন মজনু ভাই, আপনি যে কি বলবেন? আমি তো আসলে মানে খুবই স্তম্ভিত হয়ে গেলাম এই কাহিনীটা শুনে। নিশ্চয়ই এরকম অনেক প্রবাসী আছে, তাই তো মজনু ভাই? জি, আমি টিফু ভাইয়ের সাথে একটু একমত হয়ে কিছু অ্যাড করতে চাচ্ছি। কিছুদিন আগে আমরা সংবাদে পেলাম যে আমাদের যে কমিশনার, সিআইডি কমিশনার, উনি ওনার নামটা আমি ভুলে গেছি, উনি বলছেন যে আমরা অনেকের ধরছি যারা হুন্ডির ব্যবসা করে, হুন্ডির মাধ্যমে যারা টাকা পয়সা অবৈধভাবে লেনদেন করে, প্লাস যারা যারা বিদেশ থেকে টাকা পাঠায় তাদের ফ্যামিলিদেরকেও ধরা হবে। তো আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, প্রথমত যে এরকম কোন আইন আছে যে আজকে ফিরোজ ভাই একটা অন্যায় করছে বা একটা অপরাধ করছে, একজনকে মেরে ফেলছে বা যে কোনো একটা অকারেন্স করছে, তার জন্য ওনার ওয়াইফ বা ওনার ফ্যামিলিকে ধরা হবে, এই ধরনের কোনো আইন আছে? এবং কি আমাদের ইসলামিক কি আইন আছে যে আখেরাতে আমি আমার ফ্যামিলিকে ঘুষ দুর্নীতি করে আমি খাওয়াইছি, চুরি করে আমি খাওয়াইছি, কিন্তু তারা আমার সাথে সেটা দায় আখেরাতে দিবে, এরকম কোন নিয়ম আছে? আমার মনে হয় কোনো ধর্মীয় ভাবে কোনো ধর্মেও এরকম নাই এবং কোন আদালতও এরকম নাই, যে যার অন্যায় সে অন্যায় অনুযায়ী সে তার মুখোমুখি হবে আইনের আওতায়। তো এখন এটা জন্য খুব দুঃখ প্রকাশ করতেছি, এটার কোনো আসলে ভিত্তি নাই। এইগুলি এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে আমাদের প্রবাসীদেরকে আঘাত করা এবং বাস্তবতা না বোঝাটা, এটা খুবই দুঃখজনক। আমাদের হাতে সময় নেই, আরেকটু করতে চাচ্ছি, তাহলে উনি যে কথাটা বলছে এর কারণে কিন্তু অনেক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিছে বাংলাদেশে। যারা আমাদের পরিবার আছে তারা আমরা এখান থেকে যেভাবে পাঠাই, হয়তো হুন্ডিতে পাঠাই, আমরা বিপদে পড়ে পাঠাচ্ছি, আমরা অবৈধ অনেক আছে এখানে, অনেক অবৈধ আছে। তো অবৈধ লোক তো ব্যাংকে যাইতে পারে না, ব্যাংকে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাইতে পারছে না। তো তাদের উপায় কি? তাদের ফ্যামিলি তো চলতে হবে নাকি, দেশে তো টাকা পাঠাইতে হবে। তো দেখা গেছে যে এখন এই কথার পরিপ্রেক্ষিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে কি, এখন সুপি সুপি হয়তো ফ্যামিলির কাছে টাকা আসবে, সে কাউকে বলবে না, সে কাউকে বলবে না যে কিভাবে টাকা আসতেছে। জি, অনেক ধন্যবাদ মধু ভাই এবং টিপু ভাই দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শুনছিলেন সৌদি আরব থেকে আমাদের দুই ভাই। আমরা নিশ্চয়ই মজনু ভাইকে আহ্বান জানাবো যে আপনি আরো অতিথিদেরকে ভবিষ্যতে আমাদের সাথে যুক্ত করবেন এবং আমরা প্রকৃত চিত্রটা আমরা সরকারের সামনে বা দেশবাসীর সামনে তুলে ধরতে চাই। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।